চক ওয়ালত অলপ ফাট মেলিছে পুরোনা ওয়াল 60% নতুন ওয়াল বনোয়া গল কিন্তু বতর বেয়া হওয়ার কারণে কামটো 40% কামটো আমি টেন্ডার আউট নকৰিলো যেহেতু এই বছৰত কমপ্লিট নহয় যিখিনি রিমেইনিং আছে বারিষা বন্ধ হওয়ার পিছত আরম্ভ হব আর মই ভাবু যে এইবার যেটু ব্যবস্থা লওয়া হয়েছে মই মোর চিন্তাটো আছিল সুইচ গেটক লৈ ওয়ালর ফাট মেলাটুক লৈ মোর টেনশন নাছিলে যে ওয়ালর ফাটটো আমি বেক সেক দি বন্ধ করে রাখিব পারিম কিন্তু সুইচ গেট যদি ঠিক না থাকে সুইচ গেটেরে যদি পানি যাওয়া আরম্ভ হয় তেতিয়া বানপানীটো অনিলনগর নবীনগরত হলেহেতেন কিন্তু মই নিজ চকুরে চালু যে সুইচ গেটবর যিখিনি মই চালু ভালকে কাম করে আছে এয়ার টাইট হয়ে আছে পানি তারপরা লো এরিয়াত সুমা নাই আর অনিলনগর নবীনগরের একটা প্রবলেম হল যে অনিলনগর নবীনগর অল্প দ এলাকাত আছে অল্প বরুণ হলেই পানিটো তো জমা হয়ে যায় এই পাম্প করে ওলাব লাগে কিন্তু গোটাই পাম্পবিলাকও কাম করে আছে নিজে মই চালু আর মই আশ্বস্ত যে এতিয়ালৈ যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা দিয়ে আমি বরুণ যদি হয় আমি মোকাবিলা করব পাৰিম কিন্তু প্রকৃতির লগত মানুহে মোকাবিলা করব নোৱাৰে কালি যদি ইমানে বরুণ হয় যে আউট অফ কন্ট্রোল যদি বরুণ হয় তো কষ্ট অল্প হব নতুন নতুন ওয়াল ফাটা নাই এই পুরোনা ওয়াল যেটু মেরামতির কারণে টেন্ডার হওয়া নাই কেউ সময়মতে কাম সম্পূর্ণ নহয় বলে যিমান আমি টেন্ডার আউট করেছিল ইমান কাম সম্পূর্ণ হয়েছে নতুন ওয়ালত কতো ফাট মেলা নাই এটা প্লাস্টার মারা মানে এটু পুরোনা ওয়ালহে এটু অহা বছর নতুনকে বনোয়া হব এটা অপপ্রচার আমি চলাব নালাগে যে নতুন ওয়ালটুত ফাট মেলিছে পুরোনা ওয়াল আছে ফাট মেলার কারণে নতুনকে বনোয়া হয়েছিল 40% বাকি আছে অহা বছর এই কামটো বারিষার পিছত আরম্ভ হব ইয়ার টেন্ডার আউট এই কারণে করা হওয়া নাই যে যিমান সময় আসলে তার ভিতর যিমান কাম কমপ্লিট হব পারে তারে টেন্ডার করা হয়েছিল প্লাস্টারটো রিপেয়ারিং করা হয়েছিল প্লাস্টার করা হওয়া নাই এবছর আমি রক্ষা করিম আর কেনেকে রক্ষা হব আপনি চাই থাকক কেনেকে হব এটা তো মই আপনাকে বুঝাব নোৱাৰিম যেতিয়া হব তেতিয়া আপনি মোক খুদিব মই দেখাম আপনাক কেনেকে হয় কিন্তু এই ফাটে কোনো অসুবিধা নিদিয়ে মই দায়িত্ব লৈছো বা এক বছর নয় পাঁচ বছরও লাগিব পারে তাত কি হল মানে বাবা ইঞ্জিনিয়ার শুনক তেনেকে প্রশ্ন করিলে তো মই উত্তর দিব নোৱাৰিম যিটো জাগাত মানে কাম কৰিছে কেনেকে অবস্থাত কাম হয় জানেনে আপুনি গোটেই ভরুলুখনক বান্ধি দিব লাগে পাইল কৰিব লাগে এটা এটা পাইল কৰোতে 10 দিন 12 দিন মান যায় দুটা মেশিন লগাই মানে কন্ট্রাক্টরে পাইল করে আছে আপনাদের কাম চলি থাকা অবস্থা অহা না কাম চলি থাকা তো অবস্থা তো মই আহিছিলো কিমান কষ্টত মানে কাম করা গেছে এই আমিহে জানো সো এখানে চিন্তা করব নালাগে গুহাটীবাসী রাইজক মই আশ্বস্ত করব খুঁজিছো যে সরকারে যাবতীয় গোটেই ব্যবস্থা হাতত লৈছে আর যিকোনো পরিস্থিতির আমি মোকাবিলা করব পাৰিম বরুণ যদি বহুত বেশিকে হয় তেতিয়া কি পরিস্থিতি হয় তার এটু চাব লগা কিন্তু মই ভাবু যে যোৱাবার যিমান বরুণ হৈছিল ইমানে যদি বরুণ থাকে আমি মোকাবিলা করব দাদা আর কি ব্যবস্থা হব পাৰে মোক কক আজি ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে মাথাউরি ভাঙিলে কি লগায় পার্কোপাইন লগায় গানি বেগ লগায় জিও বেগ লগায় সেন্ড বেগ লগায় সো এই ব্যবস্থা যেটা আছে কনভেনশনেল ব্যবস্থা আছে পানি তার কি ব্যবস্থা পানি তার এটা ব্যবস্থা করব পাৰে আপুনি তেতিয়া ডাঙর ক্রেন আনিব লাগিব লোহার প্লেট আছে 8 ফুট বাই মানে 4 ফুট এই ক্রেনেদি এইবিলাক সিধাকে পুতি দিব লাগিব তার কারণে ইয়াত ক্রেন আহিব নোৱাৰে সো ব্যবস্থা সব আছে কিন্তু ব্যবস্থা অবস্থা চাইহে ব্যবস্থা হব ব্যবস্থা থাকিলে যে এইটো ব্যবস্থা লগাব পাৰি এইটোতো নহয় বুঝি পালেনে নাই কাম চলি থাকিব যেতিয়ালৈ মানে সমস্যাটো থাকে তেতিয়ালৈ কাম চলি লাগিব যি লাগে লাগিব ইঞ্জিনিয়াৰসকলে যিমান চেষ্টা কৰি সোনকালে কৰিব লাগে কৰিব মেচিন পাম্পে পানী টানিবৰ কাৰণে এক পৰিমাণৰ পানী লাগিব নহলেতো হাৱা লৈ ল'ব পাম্পে আপুনি ক'ব খুজিছে যে বৰষুণ দিয়াৰ লগে পাম্প চলাই দিব লাগে বৰষুণ দিয়াৰ লগে লগে পাম্প এইকাৰণে চলাব নোৱাৰে যে চাম্পটো যেতিয়ালৈ ভৰ্তি নহয় পাম্প চলাই দিলে পাম্পত হাৱা লৈ ল'ব পাম্প বন্ধ হৈ যাব সো টেকনিকেল কথা বহুত আছে তাৰ মাজতে যিটো সমাধান কৰিব পাৰোঁ এইখিনি আমি চেষ্টা কৰি আছোঁ মই নাছিলোঁ মই পোনে পোনে দিল্লীৰ পৰা মানে এয়াৰপৰ্টত নামি পোনে পোনে ইয়ালৈ আহিছোঁ 3 দিন মই নাছিলোঁ দিল্লীত মিটিঙত আছিলোঁ আজি ৰবিবাৰ কালি মই যাই চাম কি প্ৰতিবেদন আহিছে নাই হা কালি এটা মিটিং কৰিম নে প্ৰতিবেদন নিশ্চয় আহিছে মইতো নাছিলোঁ বুলি ক'লোঁ নহয় 3 দিন হ'ল কালিহে আপুনি মোক এই প্ৰশ্নটো কৰিলে মই উত্তৰটো দিব পাৰিম।